আমার ছেলে মিসিং, মানে ভোরবেলা রাত্রে বাড়িতে, শনিবারে ভোরবেলা বাড়িতে কাজের সন্ধানে বসে একবারে কাজ করে আইব, বউরে কয়ে গেছে ছেলের বউরে। এরপরে কইছে পরে তা সন্ধ্যার সময় আয় না আয় না, এরপরে খবর করতেছে। এরপরে তো আমরা আয় না পরে ওই থানা টানায় খোঁজ করছি, আর ফায়ারপুর থানায় গেছি, গেছি পরে কইছে তারা 24 ঘন্টা না হইলে আমরা রেকর্ড করতাম না, আপনারা 24 ঘন্টা হইলে এর ছবি নিয়ে আইন। তাহলে রাত্রে গেল, রাত্রে আইলেন আইছে না, মনে করছি রাত্রে আইবো আইবো, আইছে না রাত্রে। পরের দিন সকালে আমরা কাছে আইসে না, এমন আপনারা জন আইসেন ছেলের নাম কি বা আপনার ছবি আনছি নাম কই, হ্যাঁ ছবি আনছি, ছবি দিয়ে যান নাম ঠিকানা রাখছে, ফোন নাম্বার রাখছে। এরপরে কইছে আপনারা এটা দিও যান এই জিবি থানাতে, না আমার দিদি আমার বউয়ের মা কইতেছে ফোন করে যে দিদি এমন এমন খবরে দেখছি আমরা আমরা প্রসন্নজিৎ দেখাইতেছে জিবি থানাতে এমন এমন মারছে, খবর পাইতেছে আপনারা আপনারা জিবিতে যান। জিবিতে গেলাম, জিবি থানাতে গেছি পরে যে কইছি পরে না আপনারা কইতেছে না না এমন নামে আইসে না জিজ্ঞেস করে আর দেখে আইন। এরপরে বাড়িতে গেছি গা, বাড়িতে গেছি পরে আবার ফোন করছে, কইতে জানি আমার নাম্বার টাম্বারও রাখছে না, ফোন করে কইতেছে পূর্ব থানার থেকে ফোন করছে, ফোন করে কইতেছে যে আপনারা মিসিং হয়েছে ছেলে, আমরা জিবি আউট পোস্টে গেছি। এরপরে কইতেছে আপনারা আয়েন তো একটু, এরপরে আমরা আইসি জিবিতে আয়া। এরপরে দেখাইতেছে মোবাইলের ছবি দেখাইছে, দেন তো নি আপনারা দেখেছি দেখছি ও আমরা আমি দেখেছি আপনারা কই পাইছেন ও জিবিতে পাইছি, টিভিতে ও মার্ডার করছে সবাই বাইরে মারছে একদম জায়গা তুই মেরে লইছে এমন বাইরে এমন ভাবে পালাইছে বাইরে পালাই রাখছে, মানে এর যে তুলতেছে এ জায়গা তুই মৃত। আর তারা কইতেছে জিবিতে নিয়ে রাখছে যে ও ফায়ার ব্রিগেডে খবর দিছে বলে কে আয়সেরা ফায়ার ব্রিগেডে তুললে নিছে নিয়ে এসে জিবিতে ভর্তি করছে। এরপরে তো পালা করতেছে চিকিৎসা করছে, কিন্তু আমি তো জায়গা তুই দেখছি রাস্তা তুই মানে দেখলে আপনারা বুঝবেন যে হে মৃত হইল। মানে কইতেছে তারা ডাক্তার বাবুরা কইতেছে চিকিৎসা গুলো করছে, তো এরপরে তা আমরা তো ওষুধ আছি পাই না পাই না। এরপরে তো একটা লাশ দেখাইছে আমরা কইছি না এটা না, এরপরে তো কইতেছে করোনার টেস্টে করোনার টেস্ট করছে এই রুমের নিচে করোনা পাইছে বলে। এরপরে তো আমরা যাইয়া দেখছি, এরপরে তো আমি দেখে তো আমি চিনছি আমার ছেলেরও তো আমি শিখুক, এরপরে মুখ দেখি চিনছি। এরপরে তো আবার সেনের খাবার টাবার খুঁজল, আমি দেখছি আমার ছেলেরে সামনে তো মারছে মার পেছনে, আমি এমন খবর পাইছি যে খোলার যে খোলার যে দিকটি আছে না খোলা কাটলে পরে ওইটির শরীর দিয়েও মারছে, এরপরে দোকানের স্টারার দিয়েও কানে পেছন পেছন রড দিয়ে মারছে একদম, পাউডি গুলো আদৌটি ভেঙে লেছে একদম, হাত ভেঙে লেছে সব খবর পাইছি। মার গেছে মার গিয়ে মানুষের কথা কইতেছে সুন্দরভাবে যেসব মারতেছে, তখনই কইছে আমার না আমি শুন না আমি প্রসন্নজিৎ সাহা, আমার বাড়ি বলদাগাল চন্দ্রপুর বলদাগাল জিবির বাজারের, এমন কেউ লোক নাই যে এরে বাসে একটু বাসে যে এরে আমরা না নিলে যে ওটু দিয়ে বাড়ির ঠিকানা জন কইছে বাড়িতে পাঠাই বা জিবিতে চিকিৎসা করি, এমন কোনো মানুষ নাই জিবির বাজারের। তারা এমনভাবে আমার ছেলেটারে জন জন, তো আমার একজন ছেলে আমার আর কোনো সন্তান নাই, একজন ছেলের আমার এমনভাবে মানলো তারা, আমরা দেশে কি আইন নাই অন্যায় করলো তো বিচার আছে বা অনেক কিছু আছে,
থেকে তো জীবিত থেকে তো আউটপোস্ট বেশি দূরে না, কেউ খবর দিলে তো আমার ছেলেটা বাচ্চা যা, আমিও আমি ছেলে সন্তান হারা হই না, আমার একটা ছেলে এমন ভাবে তারা যেভাবে মারছে তারা তদন্ত করুক, আমার বিচার দেখ, আমার ছেলের বউ একদম এক বছর উপর মানে দেড় বছর পুরা হইতেও না, আমার ছেলের বউটা এমন ছেলেটারে মারলো, তারা এমন ভাবে একটু মায়া দয়া নাই তারা, তারার ঘরে কি এমন ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাইনি, এমন ভাবে মানুষ মানুষে কেউ মারেনি। আপনি এখন কি চাইতেছেন? আমি অনেক আমার এসপি সাহেবের কাছে আইছি, মানে ডেপুটেশন জমা দিছি, মানে আমার তাইনে তদন্ত করে আমার বিচার পাক, এমন সুচ বিচার যেন পাই, আমার আমার মতন যেমন এমন মা কোনোদিন খালি না হো, আমার একটা ছেলে এমন ভাবে মারলো দাদা, আমি তো সন্তান আর হয়ে গেলাম না, তাদের কি একটু চিন্তা নাই যে কারোর ঘরের তো এর দেখলে বুঝতে যায় না যে কারোর ঘরের ছেলে একজন মা বাবার খোঁজ পাই না, আত্মীয় স্বজন আছে একদিন পর হইলেও পাইব, মানে তারা তো খুঁজবই, একটু তারা চিন্তা করলো না এইভাবে ছেলেটারে এমন ভাবে মানুষ তো মানুষের বাইরে মারে নাকি, আমার একটাই ছেলে সন্তান, আমরা অনেক বিচার চাই এটার।